হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো চলুন, তার জন্য আপনাদের লাগবে একটা ফ্রেশ এসএসএন, একটা ইউএসএর জিমেইল, তো আমার কাছে দুইটাই আছে। তারপরে আপনারা ফোন দিয়েও আপনারা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি এখন ফোন দিয়ে ক্রিয়েট করছি না। ফোন দিয়ে যখন ক্রিয়েট করবেন তো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের অ্যারোপ্লেন মোড করে নিতে হবে। তো আমি যেহেতু ইমুলেটর ব্যবহার করছি তো আমার সেক্ষেত্রে অ্যারোপ্লেন মোড করার কোনো প্রয়োজন নেই। তো আমি এই জায়গাতে একটা মোবাইল ভার্সনের থেকে ইমুলেটর অন করে নিচ্ছি। ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে প্লে স্টোরে একটা ইউএসএর জিমেল লগ ইন দিয়ে নিতে হবে। তো আমার এই জায়গায় প্লে স্টোরে ইউএস ইমেল লগ ইন দেওয়া আছে। তো আমি এই জায়গায় যদি সরাসরি ক্যাশ অ্যাপ সার্চ করি তো ক্যাশ অ্যাপ চলে আসবে। তো আমি ইনস্টল দিলাম। ক্যাশ অ্যাপ আপনারা দুইটি ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। প্রথমত, যারা বর্তমানে গেমসে টপ আপ করেন তারা ক্যাশ অ্যাপ ইউজ করতে পারেন, আর যারা সিপিএতে কাজ করেন তারা তো জানেন যে ক্যাশ অ্যাপের প্রয়োজনীয়তা কী। তো আমি এই জায়গা থেকে আমি একটা ভিপিএন অন করে নিচ্ছি। ভিপিএনের নামটা হচ্ছে অন অন অন। তো এই জায়গা থেকে আমি কানেক্ট করে নিচ্ছি। এই দেখেন, এখানে ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। আমি এটা মিনিমাইজ করে দিয়ে আমি ক্যাশ অ্যাপ অ্যাপসে চলে যাচ্ছি। তো আপনাদের যেহেতু ফোন নাম্বার, ইউএসএ ফোন নাম্বার ইউজ করতে পারেন, আবার ইমেলও ইউজ করতে পারেন। তো আমি এই জায়গাতে ইউএস ইমেল দিচ্ছি, দিয়ে এই জায়গা থেকে ইমেলটা কপি করে নিয়ে বসিয়ে দিচ্ছি। নেক্সট, আমার ইমেলটা এই জায়গায় লগ ইন করা আছে। এই দেখেন, ক্যাশ অ্যাপের কোডটা চলে এসেছে। নেক্সট, যেহেতু আমার এসএসএনটা ইউনাইটেড স্টেটসের, তো সেই ক্ষেত্রে আমি ইউনাইটেড স্টেটস দিলাম ডেবিট কার্ড। যেহেতু আমি কার্ড অ্যাড করতে যাচ্ছি না তো সেই ক্ষেত্রে স্কিপ দিলেও হবে। ফার্স্ট নেম, আপনার এসএসএনের ফার্স্ট নেম, অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের এসএসএন যেন ফুল ফ্রেশ হয়। ক্যাশ ট্যাগ, মানে যে ট্যাগের মাধ্যমে আপনারা টাকা লেনদেন করতে পারবেন বা ডলার লেনদেন করতে পারবেন। তো আমরা নাম অনুযায়ী একটা ক্যাশ ট্যাগ নিয়ে নিচ্ছি। দেখেন, এখন আর অ্যাভেলেবেল আছে। যে পর্যন্ত অ্যাভেলেবেল না লেখা আসবে সে পর্যন্ত আপনাদের দিতেই হবে। তো আমার এইটা হচ্ছে অ্যাভেলেবেল আছে। তো আমরা নেক্সট দিলাম। জিপ কোড, এসএসএন থেকে জিপ কোডটা নিতে দিতে হবে। নেক্সট, তো আপনাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, স্কিপ। তো আপনারা যারা টপ আপ করেন সেক্ষেত্রে আপনাদের ভার্চুয়াল কার্ডের প্রয়োজন হয়। ক্যাশ অ্যাপ থেকে একটা মাস্টার কার্ড ফ্রি দিচ্ছে। এই এই অপশনটাতে আপনারা ক্লিক করে গেট ফ্রি ভিসা কার্ডটি ওপেন করে নিতে পারেন। তো এই যেহেতু এই জায়গায় হচ্ছে আমরা ব্ল্যাক কালারের কার্ডের উপর ক্লিক করব। অর্ডার কার্ড, তো আপনারা হয়তো বা যদি ভিডিও থেকে সিকিউরিটি পারপাসের কারণে ওরা ব্ল্যাক করে দিয়েছিল, তো এখন তো হয়তো দেখতে পাচ্ছেন। অর্ডার কার্ডের উপর ক্লিক দিবেন, আপনার অ্যাড্রেসটা বসাতে হবে। তো আপনারা এসএসএন এর অ্যাড্রেসটা বসাবেন। সাজেস্ট লিস্টে যেটা আসবে, দেখেন এসএসএন এর সাথে এই সাজেস্ট লিস্টে মিলে গেছে। তো আমরা
কন্টিনিউ, নেক্সট। আপনার কনফার্ম মেইলটা আবার দিতে হবে। তো আমরা এই যে কনফার্ম নেম করব, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, নেক্সট। এই জায়গায় আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে। নেক্সট আপনার রেজিস্ট্রেশনের ফোর ডিজিট লাস্টের, এই যে দেখেন, এই যে লাস্টের ফোর ডিজিট 7748। নেক্সট দেখেন কার্ডটা এসে গেছে। কন্টিনিউ। ইয়োর ক্যাশ কার্ড অর্ডার ইজ কনফার্ম, ডান। আপনারা এই কার্ডের মাধ্যমে আপনারা ফ্রি ফায়ার গেমে টপ আপ করতে পারবেন, বা আপনারা যারা আরও অনেকেই গেমস খেলেন যাদের কার্ড ভিসা মাস্টার কার্ড বা ভিসা কার্ড দরকার, তারা আপনার এই কার্ডের মাধ্যমে করতে পারেন। এই জায়গায় আপনারা ডলার ঢুকাবেন কিভাবে সেটাও আমি বলে দিচ্ছি। প্রথমে যে এই মেনুতে যেতে হবে, তারপর লিঙ্ক ব্যাঙ্ক, লিঙ্ক ব্যাঙ্ক করে আপনারা এই জায়গায় ব্লুবার্ড ব্যাঙ্ক অ্যাড করতে পারেন, অথবা আলবার্ট ব্যাঙ্ক, গোটু ব্যাঙ্ক, যে কোনো ব্যাঙ্ক অ্যাড করে আপনারা ডলার এই জায়গায় অ্যাড করতে পারেন। তো এইটা এই যে এই ট্যাগের মাধ্যমে আপনারা ক্যাশ অ্যাপে P2P সেন্ড করতে পারেন, মানে আর একটা ক্যাশ অ্যাপ থেকে এই ক্যাশ অ্যাপে ডলার আনতে পারেন। তো আজকের এই পর্যন্তই। যারা এই যে আমার রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আপনারা যখন এইখান থেকে ডলার ট্রান্সফার করবেন, তখন এই যে মিডেলে যে ডলার সাইনটা দেখছেন, এই জায়গা থেকে এই জায়গায় একটা কত USD সেন্ড করবেন। যদি রিকোয়েস্ট দিতে চান তো সেক্ষেত্রে এই জায়গায় দিতে হবে, নট নাও। এই জায়গায় যে দেখেন নেম, ক্যাশ ট্যাগ, ইমেল বা ফোন নাম্বার যে কোনো একটা দিতে পারেন। এই জায়গায় হচ্ছে রিকোয়েস্ট অপশন আছে, আবার এই জায়গাতে পে অপশন। আপনারা যদি অন্যকে পে করতে চান সেক্ষেত্রে পে দিতে পারেন। মূলত এই জায়গায় ক্যাশ অ্যাপটা লাস্টিং করবে আপনাদের হচ্ছে SSN-এর উপরে, আপনার SSN-টা ফ্রেশ কিনা। যদি অনেকেই ইউজড SSN ইউজ করেন সেক্ষেত্রেও অ্যাকাউন্ট হয়, কিন্তু পরবর্তীতে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন ফুল ফ্রেশ SSN দিয়ে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট করার, তাহলে অনেক দিন লাস্টিং করবে। এই যে অ্যাকাউন্ট নাম্বার, আপনারা চাইলে পারে এই জায়গা থেকে রেফারও করে ইনকাম করতে পারেন। গেট রেফার, আপনার যদি কোনো নতুন ফ্রেন্ড ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট খোলে সেক্ষেত্রে আপনারা অ্যালাও অ্যাক্সেস থেকে তার ক্যাশ ইমেলটা ইউজ করে তাকে ক্যাশ অ্যাপে দিতে পারেন, এই রেফার লিঙ্কটা শো করাতে পারেন। তো এটা শুধু ক্যাশ অ্যাপে রেফার অপশন করা যায় শুধু ফোন থেকে ফোনে। তো আজকের বারে এই পর্যন্তই শেষ। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।